হয় আমি বর্তমান উপস্থিত আছো অফলামুখ ফেরিঘাটত। অফলামুখ ফেরিঘাটত পুয়া চারির বজার পৰা যাত্রীর যথেষ্ট ভিড় হয়েছে। তার বিপরীতে ফেরি নথকার বাবে যাত্রীসকলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। এতিয়া এই ভর দুপুরিয়া রোদত তেওঁলোকে নিজের নাম এন্ট্রি করবলগা এক অবস্থা আহি পড়েছে। এই ঘটনা আজি 8 তারিখের যে ফেরি দুর্ঘটনা সংঘটিত হল তার পিছতে ব্যক্তিগত যুহ সিঙ্গল বোর্ড ফেরি বন্ধ করে দিয়ারে এনে পরিবেশ দেখবলে পাওয়া গেছে। যাত্রীসকল শ শ যাত্রী এতিয়াও এই ফেরিঘাটত আবদ্ধ হয়ে আছে আর গছর তলে হাবির মাজত সোমায় চাহ বিচারি যেহেতু ইয়াত কোনো থাকিবলে এখন চালিরও ব্যবস্থা নাই প্রশাসনের বা IWTর বিভাগের তরফরপরা তার যার পরিণতিত এনে ধরনের থিয় হয়ে থাকবলগা হয়েছে। হাবির মাজত গছর তলত চাহ বিচারি আবদ্ধ হয়ে থাকবলগা হয়েছে। আর আটাইতক গুরুত্বপূর্ণ কথাটা হয়েছে যে পুয়া 4 বজারপ্রায় এই সকল যাত্রী এই স্থানত আহিছে ঘাটলৈ আহিছে যাতায়াতৰ বাবে আহিছে কিন্তু তার বিপরীতে তেওঁলোক যাব পাৰিব এই যি সকল যাত্রী এতিয়া ইয়াৰ ঘাটত উপস্থিত আছে এইকল 3 বজাৰতহে যোৰহাটৰ দিশে যাব পাৰিব। তেওঁলোকে বিভিন্ন কামত আহিছে কোনোবা স্বাস্থ্যজনিত কামত আহিছে কোনোবা অফিচৰ কামত আহিছে কোনোবা চিকিৎসা বা তেনেধৰণৰ শিক্ষা ক্ষেত্ৰত আহিছে কিন্তু সেই সকল যাত্রী এই মুহূৰ্তত আবদ্ধ হৈ আছে। আৰু 3 বজালৈ এই দিনৰ 9:30 বজাত টিকট দি থকা এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা হৈছে। 10 বজাত এনেধৰণে টিকট দি থকা দেখিবলৈ পরিবেশ যার পরিণতিত এনে ধরনের যাত্রীসকলে হাহাকার জিয়াতো ভুগিবলগা হয়েছে। 4 বজাত যাত্রী আহিয়ে ঘাটত উপস্থিত হয়েছে তেওঁলোকৰ নামটো এন্ট্রি করবলে আর 4 বজাত অহা যাত্রীয়ে নিজের নাম এন্ট্রি করব নোৱাৰাৰ বাবে এনে ধরনের পকা রোডত পরি পুনের নাম 3 বজার কারণে এন্ট্রি করব আসলতে 12 ঘন্টা প্রায় 12 ঘন্টা তেওঁলোকে এনে ধরনের থিয় হয়ে থাকিব লাগিব পকা রোডত আর 12 ঘন্টার পিছত তেওঁলোকে যোৰহাটলৈ যাব। মাজুলীবাসীর বাবে আটাইতক গুরুত্বপূর্ণ কথাটো আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের সেইগী মন্ত্রী যীগী মন্ত্রীর এই অকমন্যতার বাবে এই ঘটনা সংঘটিত হল আর তারপর সেইগী মন্ত্রীয়ে এই মুহূর্তলেকে এই সকল যাত্রীর কারণে কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে দেখবলে পাওয়া গেছে এই সকল যাত্রী 12 ঘন্টা পকা রোডত থিয় হয়ে থাকি নিজের কামর যোৰহাটলৈ যাব লাগিব। মই একাংশ যাত্রী আছে মই তেখেতলোকৰ মনোভাব জানিবলৈ বিচাৰিম। আপুনি কেই বজাত আহিছে আৰু কেই বজাত যাব? মই ইয়ালৈ আহিলোঁ 5টা বজাত। 5টা বজাৰ পৰা ইয়াত অপেক্ষা কৰিলোঁ আৰু তেতিয়াতো ৰ'দ সিমান নাছিল কিন্তু ক্ৰমান্বয়ে আহি আহি এতিয়া আপোনাৰ ৰ'দৰ প্ৰতাপত ৰ'ব নোৱাৰি এইটো ইয়াত ক'ভিড টেষ্ট কৰা এটা ঘৰ তাতে মই আশ্ৰয় লৈছোঁ। উপায় নাই, ইয়াত কোনো গছ গছনিও নাই, গতিকে মোৰতো দূৰৰ কথা কিন্তু কিছুমান কেঁচুৱা ল'ৰা ছোৱালীলৈ মাক ইয়াত আহিছে তেওঁলোকে যিটো অৱস্থা দেখিছোঁ ইয়াতে তেওঁলোকে মানে ল'ৰা ছোৱালীক ৰাখোঁতে ৰ'দতে বমি কৰিছে গতিকে মানে তার উপায় মানে কোনো নাই কোবার চালি তললে দৌড়িছে এই অবস্থা হয়েছে। আর বর্তমানে এই যাত্রী সকলক রখার ব্যবস্থাটো প্রয়োজন আমি বোধ করো না, আমার প্রয়োজন তো হয়েছে নাওখন, গতিকে নিয়মিতভাবে যদি নাও চলে মানে যোৰহাটলে যাবলে 12 ঘন্টা অপেক্ষা করব ইয়াত 12 ঘন্টা অপেক্ষা করবলে ইয়াত 7 বজাত নাও যদি নাওখন হল হয় তেতিয়াহলে পুনৰ সেই একেখন নাও ঘূৰি আহি 10 বজাত ইয়াত যাত্রীসকলক লৈ যাব পাৰে। গতিকে এতিয়া তেওঁলোকে কেৱল এটা টাইম দিছে 9:30 বজাত ইয়াত যাব লাগিব, গতিকে 9:30 বজাত যদি গোটেই মানুহখিনি যাব পাৰে বেলেগ কথা, মাত্ৰ আপোনাৰ 200জন মানুহ ইয়াত যাত্রী লৈ গৈছে আৰু ইফালেদি আপোনাৰ 85খন মানে বাইক নিছে, গতিকে ইয়াত 200খনৰ ওপৰ বাইক আছিল, গতিকে সেই মানুহখিনি ইয়াত ৰৈ গৈছে। ৰাতি 3টা বজাতে ইয়াত শুনামতে জিৰণি ঘৰত তেওঁলোকে শুইছে, গতিকে এই অৱস্থাতে আহি তেওঁলোকে যোৰহাটলৈ যাবৰ কাৰণে যিটো বৰ্তমান মানুহৰ ইয়াত মাজুলীত যিটো অৱস্থা হৈছে এইটো কোনো দিন নোহোৱা নবজা ঘটনা হৈছে। গতিকে এই ক্ষেত্ৰত বিভাগীয় মন্ত্ৰীয়ে হওক বা বিভাগীয় বিষয়াসকলে হওক বা মাজুলীৰ প্ৰশাসনেই হওক ইয়াৰ ক্ষেত্ৰত কোনো গুৰুত্ব নাই। তেওঁলোকে নাওকেইখন গুটিয়া নাওকেইখন বন্ধ কৰিছে খুব ভাল কথা, কিন্তু তাৰ বিকল্প ব্যৱস্থা ল'বৰ কাৰণে কৈ বিকল্পৰ ব্যৱস্থা কৰিব লাগিছিল। বিশেষকৈ মন্ত্ৰীগৰাকীৰ গুৰুত্ব নাই, মন্ত্ৰীগৰাকীৰ যিটো চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰীয়া যদি প্ৰাগ নিউজ আপুনি এই মুহূৰ্তত চাই আছে তেনেহ'লে আপোনালৈ জনসাধাৰণৰ এইখিনি প্ৰশ্ন আমি ঠেলি দিছোঁ, আপুনি কি উত্তৰ দিয়ে সেয়া সময়ে প্ৰমাণ কৰিব, আপুনি কেনেধৰণৰ ব্যৱস্থা কৰে সেয়া সময়ে প্ৰমাণ কৰিব। মই অন্যগৰাকী মহিলাৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম আপুনি ক'ৰ পৰা আহিছে। মই নাহলিৰ পৰা আহিছোঁ, নাহলিগাঁও।
কলৈ যাব মই জুহান যাম দেখুৱা দেখুৱাবলে ডাক্তৰ গাটো ভাল নাই প্ৰেছাৰ দিগদাৰ কৰে এতিয়া আমি 5 বজাত আহিলোঁ এতিয়া 3 বজালৈ ৰখিব লাগিব তেওঁ টিকটটো পালোঁ এতিয়া 3 বজাত যাব পাৰিম আৰু আমি ঘূৰি বটো নোৱাৰো থাকিব লাগিব আপুনি ডাক্তৰক দেখুৱাবলৈ আহি 3 বজালৈকে 5 বজা পুৱা 5টাৰ পৰা আবেলি 3 বজালৈ ৰৈ থাকিব লাগিব অপেক্ষা কৰিব লাগিব তেহে পাম এয়া হৈছে বিলৈ এয়া হৈছে যাত্ৰীৰ বিলৈ এনে অৱস্থা মাজুলীত সংঘটিত হৈছে যাৰ পৰিণতিত এনেধৰণে যাতায়াত কৰিছে এইসকল দুৰ্গত যাত্ৰীয়ে যিসকল দুৰ্গত এইকাৰণে কৈছোঁ যে পুৱা 3 বজাৰ পৰা আহি আবেলি 3 বজাত তেওঁলোক পাৰাপাৰ হ'ব পাৰিব এয়া দুৰ্গত নহয় আপুনি কি বুলি ক'ব আপোনাৰ মন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আভ্যন্তৰীণ জলপৰিবহণ বিভাগৰ উচ্চতম বিষয়াসকল আৰু মাজুলী জিলা প্ৰশাসন আপোনালোকে বিবেচনা কৰক এইসকল যাত্ৰীৰ বাবে কি ব্যৱস্থা হ'ব আপোনালোকে শীঘ্ৰে ব্যৱস্থা কৰক।